বলিস আল্লাহ আমি ভুল করেছি পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব হায়রে একটা দিনের দাম কত আইসিউতে যাও আল্লাহ যে তোমার শ্বাস ফলাইতেছে এখন যে এত শ্বাস নিতেছি একটা টাকা বিল দিতে হয় না শ্বাসটা যখন বাড়ি মারবো আইসিউতে যাও একটা রাত রাখলে কয় কত 50,000 দুই দিন রাখলে কয় 1,00,000 ময়রা গেলা গাও ঢোকায়া রাখে ইনসাফ আছে ময়রা গেলা গা মরা লাশ দিয়ে ব্যবসা করে কিছু বদমাইশ আছে না নাই বলে মরা লাশ নিয়ে ব্যবসা করে সাবধান বলে দিলাম একদিন মরতে হবে তুমি যদি কোন লাশকে আইসিউর ভিতরে মৃত্যুবরণ করার পরও পলিসি কইরা যদি টাকা নাও তুমি অপেক্ষা করো ওই আইসিউতে বসা ঘুর নদী আর পাহাড় বলে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ হাত তুলে কি গুনাহ হবে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের জনতারা কোথা পেলে স্নিগিত জোসনা দ্বারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী আমার যুবক ভাইরা রে ও আমার আখাউড়ার বাবারা আমার সাতপাড়ার বন্ধু খুরশেদ মিয়া যদি বাইচা থাকত এই মাহফিলের মধ্যে খুরশেদ মিয়া বসে বসে আমার আলোচনা শুনত খুরশেদ মিয়ার সন্তানদের মনে শান্তি নাই পরিবারের মনে শান্তি নাই আল্লাহ গো একদিন আমরা দুনিয়াতে থাকব না ওই ঘরে যখন চলে যাব তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদেরকে ঢাকিয়া রাখিও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই মাটি থেকে তোরে বানাইছি এই মাটিতেই তোরে দাফন করা হবে একটা ইঞ্চি সময় এদিক সেদিক করা হবে না যার মরণ রাইতে লেখা আছে রাইতেই হবে যার মরণ দিনে লেখা আছে দিনেই হবে যার মরণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় রাস্তায় হবে এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন ওয়ামান তাদরি নাফসুম বি আই আউদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষ তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে
আল্লাহ মাশাআল্লাহ কারণ আছে না অসুবিধা নাই মাইক ঠিক আছে সব ঠিক আছে আমি ঠিক আছি সব ঠিক আছে না এই এই বৃষ্টির মধ্যে যে ইউনিট ঠিক আছে এটা তো বেশি ইউনিটের উপর যখন বৃষ্টি পড়ে পানি পড়লে এটা ড্যামেজ ড্যামেজ হয় এরপরে তো মাইক চলতেছে আমিও চালাইতেছি এরপর তো খালি মনে টান মারি দিছিলাম না আমি বুঝতাম পারছি না ব্যাপারটা গলাটা কিন্তু সিঙ্গার বিল গেছে ইন্ডিয়া আল্লাহ বাঁচাইছে মারহাবা জোরে কই না রে আপনার কি কষ্ট হইতেছে বুঝাইছেন বাজারে একটু সময় দিবেন না আমার ইনশাল্লাহ লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ যাক ইনশাল্লাহ মারহাবা গন আমরা মসজিদের ইমাম সাহেব সাতপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম খতিব কই আছে না আজকে অসুস্থ হইছে না আগে না ইমাম সাহেবরারে মূল্যায়ন করবেন বেশি আমি যেই আমি ওই আমি যেই মাহফিলে যাই ওই এলাকার ওই মহল্লার ইমাম সাহেবরে আমি তালাশ করি কারণ ইমাম সাহেব হলো সমাজের সবচেয়ে বড় নেতা ঠিক কিনা বলেন তো আমার ইমাম সাহেব অসুস্থ আল্লাহ যেন ওনারা শেফা নসিব করেন আমিন আমার যুবক ভাইরা হায়াতের মালিক কে কেউ আগে কেউ আর জোরে কোন কেউ আগে কেউ এই জন্য আল্লাহ বলছে তুমি তো জানো না গো কখন তোমার মরণ হবে এই জন্যই তো আমার নবী বলেছেন কেউ যদি দিনে রাইতে ২০ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হইয়া যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে মরণের কথা স্মরণ করলে কি ওজন লাগে ঠেহা লাগে পয়সা লাগে আয় হায় এই জন্য মানুষ বেশি বেশি আল্লাহ ও আল্লাহ একদিন তো মরে যাব তুমি ইমানের সাথে মরণ প্রতি ওয়াক্তে নামাজে বারবার কন্যা সুন্নতের পরে ফরজের পরে নফলের পরে দোয়া কইরেই কথারে কন্যা ২০ বার মরণের কথা খেয়াল কইরেই ঘুমান না আমি মরে যাব আমি চলে যাব আমি এই দুনিয়ায় থাকবো না একটু চিন্তা করেন না একটু মুরাকাবা করেন না কবরের বরজখের উপরে যে আমি কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই চিন্তায় যারা করবে তারা দেখবেন আল্লাহ পাকের অতি নিকটে যেতে পারবে জোরে বলুন না সুবহানাল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে তোমরা তোমার রবকে অস্বীকার করবে হাতের মালিককে এই চামড়ার মালিককে এই সম্পত্তির মালিককে আল্লাহ কি বান্দারে কেমনে তোরা আমার ভুলবি আল্লাহ কয় কেমনে তোরা আমার অস্বীকার করবি আল্লাহ কয় আল্লাহু আকবার বলেন আরে আল্লাহকে আল্লাহ ডাকতে কি গুনাহ হয় আল্লাহকে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ বলে বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করলি যেই গুনাহ তুই করেছিস তোর সন্তান জানে না যেই গুনাহ তুই করেছিস তোর স্ত্রী জানে না যেই গুনাহ তুই করেছিস তোর মা জানে না বন্ধু জানে না বান্ধব জানে না ভাই জানে না বোন জানে না কিন্তু একটা সেকেন্ডের গুনাহ যা করেছিস আমি আল্লাহ যেহেতু জানি তুই যদি সব কিছু ভুলে তুই যদি
যদি সব কিছু থেকে ফিরে এসে শর্মিন্দা হয়ে কপালটারে মাটিতে লাগিয়ে দিয়ে বলিস আল্লাহ আমি ভুল করেছি পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব সাগর হলো আমার আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ হাত তুলে কি গুনাহ হবে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশে হের জন তারা কোথা পেলে স্নিগিত জোৎস্না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান একতা পেলে মানবের জীবন বিধান এ জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ও বান্দা তোরা কেমনে আমি রবকে অস্বীকার করস ওয়াকুমতুম আমওয়াতান তোরার তো অস্তিত্বই ছিল না অস্তিত্বহীন কে অস্তিত্ব দিয়েছেন কে তোরা তো ছিলে মুর্দা ফা আহইয়াকুম অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিছি সবাই জবান খুলে বলেন জীবন দিয়েছে কে জীবন পাওয়ার পরে কেউ এমপি হলো জীবন পাওয়ার পরে জালাল চেয়ারম্যান হলো জীবন পাওয়ার পরে তাহিরি বক্তা হলো জীবন পাওয়ার পরে মন্ত্রী মহোদয় হলো জীবন পাওয়ার পরে মেম্বার হলো জীবন পাওয়ার পরে ওসি ডিসি এসপি হলো জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ দশতলা বিল্ডিং এর মালিক তাইলে যার যে ঘরটা আছে ঘরটারে রাজপ্রসাদ মনে হয় যার মাটির ঘর আছে মাটির ঘরটাই তার কাছে রাজপ্রসাদ মনে হয় যার দুসালা টিনের ঘর আছে টিনের ঘরটাই রাজপ্রসাদ মনে হয় যার দশতলা আছে দশতলা রাজপ্রসাদ মনে হয় যার চেহারাটা কালো আছে এটাই সুন্দর মনে হয় যার নাকটা বুচা আছে এই নাকওয়ালা মানুষটাই সুন্দর মনে হয় আল্লাহ কয় যারে আমি তোরে আমি যা দিছি তার মধ্যে তুই নিজেকে সন্তুষ্ট রেখেছিস আমার চেহারা যেমন আছে আলহামদুলিল্লাহ কথা কন ঠিক কিনা যখন আমি সব কিছুর মালিক হলাম আমার মাঝে একটা বাপ এসে গেছে আমার ঘরে 10,000 আছে 10,000 টিকা বাপ 20,000 টাকা আছে 20,000 টিকা বাপ একটা মোটর সাইকেল আছে মোটর সাইকেলের ভাব একটা বিল্ডিং আছে বিল্ডিং এর ভাব 10 দিন সম্পত্তি আছে সম্পত্তির ভাব আল্লাহ বলে তোর মাঝে একটা ভাব তৈরি হইছে তোর মধ্যে একটা ভাব তৈরি হইছে আমার ইটা আছে আমার জমিন আমার বাড়ি আমার ক্ষমতা আমার কণ্ঠ আমার সেলিব্রেশন আমার এত কিছু তোর মধ্যে ভাব আসছে তোর ভাবের ভিতরে আমি আল্লাহ এমন একটা জিনিস রাখিয়া দিছি তোর ভাব সব আলো নিভা যাবে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোরে মরণ নামক থাবা দিয়া সব ভাব তোর পানি করে দিমু ঠিক কিনা বলেন
আজকে আমি আসার সময় বললেন তাহিরি সাহেবের আগমন এই মুহূর্তে যদি আমি তাহিরির ভিতর থেকে রূহটা চইলা যাই ও আখাউরার বাবা কেউ আমারে কইতো না তাহির সাহেবের জ্বর সবাই কইবে লাস্টারে দইরা এম্বুলেন্সে তুল বাড়িতে নেওয়ার পরে লাস্টারে বাহিরে রাখ আগামীকাল কইব লাশের জন্য বড়ই পাতা পার লাশের গরম পানি কর লাশের জন্য ব্রাহ্মণ বাড়ির দিকে সাদা কাপড় আন লাশের খাটটা মসজিদ দিকে আন একটা কথা কি ফালাইন না কথা বলতেছি যদি বলেন যে উড়াইল্লা কথা বলতেছি তোর উপরে গজব পড়বো শোন শোন যুবক পোলাপান তোমাকেই বলছি এই মুরুব্বিগুলো যারা বসে আছে তাদেরকে সম্মান করে কথা বল তোমাকেই বলছি যতই কিছুই বলো আজকে আমি আসার সময় আমার আগমন ঘরের ক্যামেরা লাশ বাড়ি তো কামার লাশ খাট তুলতে গিয়ে লাশ শেষ মসজিদ ইমাম সাহেব কই মরহুমের লাশ জানাজার মাঠে এসে উপস্থিত হয়েছে মরহুমের লাশ নাকি কেবল তাহির সাহেব মাঠে আয় উপস্থিত হয়েছে তাহলে বাহাদুরি আছে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়য়ে পাতা গরম চলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে অন্য একটু স্মরণ করেন না মা বাপ রে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে বড়ই পাতা শোয়ায়া মশারির তলে আতর গোলাপে চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো সুবহানাল্লাহ আই ছেলেরা আই মেরা মদিনাতে যাই যেই মদিনাই নবী উম্মতি উম্মতি বলে কাটাই ওই কবরে নবী ছাড়া আপন হবে না আল্লাহ বলে সুম্মা ইউমিতুকু অতপর আমি আল্লাহ তোরে মরণ দিমু মরণটা কেমন যুবকরা এখন বোঝো না শ্বাসটা একদম ইজিলি টানতে পারতো শুধু কে বোঝো না যার হার্টের রুগী এরে জিগাইবা শ্বাসটা কেমন জিনিস যার হাঁটুর মধ্যে ব্যথা আছে তারে জিগাইবা পাত কেমন জিনিস যার কোমর ব্যথা আছে তারে জিগাইবা কোমরের হাড় ক্ষয় হয়ে গেলে কেমন লাগে ও যুব যার ব্যথা সে বুঝে ব্যথা কেমন জিনিস এই জন্য যুবকের দল আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম অতপর আমি আল্লাহ তোরে মরণ দিমু এই মরণটা হলো দুই প্রকার আল্লাহ আকবার কয় না রে একদম লাইন টু লাইন ওয়াজ চলছে মরণটা হইল দুই প্রকার এক প্রকার মরণ হলো কষ্টের মরণ আর এক প্রকার মরণ হলো আনন্দের মরণ এখন বলবেন হুজুর মরণ আবার আনন্দ কেমনে এই দুনিয়া সাইরা চলে গেলে আবার আনন্দ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় সামান্য মরা গরুর মতন মরা গরুর মতন এই মরা গরু যেমন করে বাজারে নিলে কেউ এক টাকা দিয়েও কিনে না এই দুনিয়াটা হলো এই এমন কারণ
الدنيا مزرعه الاخره এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত্র শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে কবরটা সামনে আসবে আবার নবী বলছেন আর দুনিয়া আছে জনুল মুমিনিন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা বেঈমান যারা তারা দুনিয়াতে শুধু টাকা চায় বেঈমান যারা তারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় ইমানদার যারা তারা বলে আল্লাহ আমার 100 বছর দরকার নাই 10 দিন আমার বাঁচাইবা ঈমানের সাথে যেন আমরা জিন্দেগি করতে পারি হায়রে একটা দিনের দাম কত আইসিউতে যাও আল্লাহ যে তোমার শ্বাস ফলাইতাছে এখন যে এত শ্বাস নিতেছি একটা টাকা বিল দিতে হয় না শ্বাসটা যখন বাড়ি মারবো আইসিউতে যাও একটা রাত রাখলে কয় কত 50,000 দুই দিন রাখলে কয় 1,00,000 ময়রা গেলা যাও ঢুকাইয়া রাখে ইনসাফ আছে ময়রা গেলা গা মরা লাশ দিয়ে ব্যবসা করে কিছু বদমাইশ আছে না নাই বলে মরা লাশ দিয়ে ব্যবসা করে সাবধান বলে দিলাম একদিন মরতে হবে তুমি যদি কোন লাশকে আইসিউর ভিতরে মৃত্যুবরণ করার পরও পলিসি কইরা যদি টাকা নাও তুমি অপেক্ষা করো ওই আইসিউতে বসা সাবধান বলে দিলাম মান হাফারা হুফিরা পরের জন্য কবর পুড়লে নিজে কবর উপরে মরতে হবে রাগ কইরেন না মিয়া হাসতে হাসতে আপনার বাচ্চা যারা ঠকাই দিতেছেন সম্পত্তি এই সম্পত্তি একদিন আপনার থাকবে না কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয় ভাই শ্বাস কত দাম এই হাওয়াটা কত দাম পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরে বিল দেওয়া লাগে আইসুতি হাওয়া ভিতরে ঢুকাইলে বিল দেওয়া লাগে আল্লাহর দেওয়া নিয়ামত কত টানতেছি আর সারতেছি দক্ষিণা খাওয়া আখাউরার ব্রিজে দাঁড়াইয়া বাতাস খাইতেছি এক টাকাও বিল দেওয়া লাগে না আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো আল্লাহ বলেন তোরা শুধুমাত্র আমার শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিব তাহলে শুকরিয়া আদায় কর এই জন্য মরণ হলো দুই প্রকার এক প্রকার মরণ হলো ঈমানের সাথে মরণ আর এক প্রকার মরণ হলো অতি কঠিন মরণ সে যে নামে আজরাইল সঠিক সময় সাত পাড়া তোমার ঘরে হইব দাখি সে মাগনাই তো না সে এমনি আইতো না দেখতে আইতো না টাইম মতো আইব এক ইঞ্চি সময় এদিক সেদিক করবে না টাইম মতো তোমারে লইয়া যাইব কথা কন ঠিক কিনা সে যে নামে আজরাইল সঠিক সময় আখাউরা তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যো রিয়া পড়লে সেই পাতা যো রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না এ যুবকরা তো পারো না মুরব্বীরা পারেন বলেন মরণেরই মানুষ স্মরণ করনা আজ
আজের আইলা ছিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরে আল্লাহ বলে সুমায়ুমিতুকুম আহা অপলাপান তোদের চোখের মধ্যে পানি নাই তোদের চোখের পানি শুকাইয়া গেছে কেন কেন একটা মাত্র কারণে শুধু মোবাইল 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 কথা কন্ডি এই মোবাইলের কারণে চোখের পানি শুকাইয়া গেছে এই মোবাইলের কারণে তোর সময় চলে গেছে এই মোবাইলের কারণে তোমার জীবন অর্ধেক অধপতনের দিকে চলে গেছে এই জন্য যুবক ভাইরা আমার সময়ের এক ফুট অসময়ের দশ ফুট এমন একটা সময় আসবে চোখে মোবাইলের ছবি দেখার চোখের পাওয়ার থাকবে না কথা বলেন ঠিক কিনা হাসরের ময়দানে বলবে তোর আমি যৌবন দিছিলাম কোন পথে তুই পেই করেছিস আমাকে হিসাব দে তোরে আমি টাকার মালিক বানাইছিলাম কোন পথে টাকা ব্যয় করেছিস হিসাব দে হিসাব না দিয়া একটা ইঞ্চি সামনে যেতে পারবে না ঠিক কি না বলেন হিসাব নেওয়ার মালিক কে ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম এ যুবক আমার আল্লাহ বলছেন সুম্মায়ুমিতুকুম অতঃপর তোর মৃত্যু দেব আমার নবী আপনার নবী বলে মরণ বড় কষ্ট দেখবেন আমার দেশের মধ্যে অনেকে মারা যায় মৃত্যুর পরে পায়খানা বসরা ফিরে বাসায় পালায় নবী বলে লক্ষণটা বেশি বালা না চেহারাটা কালো হয়ে যায় নবী বলে লক্ষণটা বেশি ভালো না চোখ দুইটা উল্টায় দেয় নবী বলে লক্ষণ বেশি ভালো না জিব্বার মধ্যে কামড় মারে নবী বলে লক্ষণ বেশি ভালো না এক সাহাবী কোন নবী গো তাইলে কোন লক্ষণটা ভালো আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যে দেখতে দেখবে দেখা যাবে ঘুমের মতন ঘুমায় রইছে আর যেই চেহারাটা হলুদ হলুদ হয়ে আছে ওই ছেলেটা মারা যাওয়ার সময় ওই লোকটা মারা যাওয়ার সময় সে অস্বাভাবিক মরে নাই আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না আর বড় করে বলো চাই কি চাই না ওয়া খাওলার বাবা হাজার হাজার মানুষ প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ানো কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন একদিন দেখবেন কিছু নাই আল্লাহরে বলবেন আল্লাহ সাতবার মাহফিলে তোমার আর তোমার বন্ধুর কথা শুনি না চোখের পানি ফালায় কানছিলাম আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার চোখের পানিটারে আমি আল্লাহ বড় মায়া করি এক ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহর মন জয় করা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার ওই ইমানদার যদি হয়ে যাবেন আপনার মৃত্যুটা হবে একদম সহজ যেমন আজরাইল সাতপাড়া ঘরের দরজার মধ্যে আসবে আয়েশা আপনাকে সালাম দিবে সালাম দিয়া বলবে আমি কি আসতে পারি আজরাইল আয়েশা বলবে হে আহলাল বাইত আমি কি আসতে পারি এ বাড়িওয়ালা বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে কি কইতাম এমন বিষয় দিছেন এগুলোর একটার পর একটা কথা আসতেই থাকে আসতেই থাকে তবে মনে হয়ে যায় বাবার কথা এই বাপটা বাড়ি ছেড়ে চলে গেল এই মাটা মাছা বাড়ি ছেড়ে চলে গেল আমিও কি এমনি চলে যাবো 500 বছর পরে যদি কেয়ামত হয় আমি কি 500 বছর এই গড়টা ছাদ পাড়াতে পইরা থাকবো আজ থেকে যে 1400 বছর আগে চলে গেছে এরা কি ওই গড়টা পইরা রইছে আই হায় এই কি আমাদের অবস্থা হবে মাটিতে পড়ে থাকবে ওয়াফিহা নুইদুকুম এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে একা একা ক্যাম্পে থাকবো ভাই চিন্তার কোনো কারণ নাই ভাই টেনশনের কোনো কারণ নাই ভাইরে ঘুমায় যখন যান 6 ঘন্টা চলে যায় কোনো খবর পাওয়া যায়
ঘুম থেকে উঠতে দেখি 10টার সময় ঘুমাইছি 5টা বেজে গেছে 6 ঘন্টা ঘুমাই 5 ঘন্টা ঘুমাই গেছি 10টা 11 12 1 2 3 4 5 5 6 ঘন্টা ঘুমাই গেলাম আমি 10টা ঘুমাইলাম 5টা উঠলাম 5 6 ঘন্টা ঘুমাই গেলাম আমি দিকটি এরি পাইলাম না কোন সময় ঘুমাইলাম ঘুমাইলাম ঘুমের পর উঠতে কই না আজকে ঘুমটা ভালোই হইছে ঘুমটা যে ভালোই হইছে কেমনে বুঝছো তো গড়ি কাটা দিয়া বুঝছি তো গড়ি কাটা যে 1 মিনিট করে গেল 5 ঘন্টা 6 ঘন্টা তুমি কি টের পাইছো তো টের তো পাই নাই ও যুবক দুনিয়ার ঘরে ঘুমাইলে টের পাওয়া যায় না 6 ঘন্টা চলে যায় কবরে যদি ইমানদার হয়ে যাও ঘুমে থাকবে কোটি বছর চলে যাবে একটা সেকেন্ডের মতো মনে হবে টেনশন করো না কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কমারু লায়ানা উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না ইমানদার হাজার বছর পরে ইসরাফিল যখন সিংহে ভূ দিবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা যখন কবর থেকে উঠবে তখন তুমি বলা আহ আরে এই মাত্র ঘুমাইলাম কেডারে ঘুমটার দিকে ডাকটা দিল একটু আগে ঘুমাইছে না হাজার কোটি বছর এইডা এই এই সবুজ টুপি বুঝলাম না কিছু আর তোমার কাছে আজরে যাওয়ার সম্ভাবনা নাই এত বড় কঠিন একটা জায়গাত গেলাম এনে উঠতে গেছে বাড়িওয়ালা ফোন মারছে বাড়িওয়ালি ফোন মারছে রাখো যার যা চিন্তা করো জামাই বোর কবর যেত না বোঝ জামার কবর যেত না পাশাপাশি কবর আছে পাশাপাশি কবর হেই দেন এক জায়গায় এখানে স্বামীর কবর এখানে স্ত্রীর কবর একার দূরত্ব দুইটা কবর জিগাইলাম এটা কার কবর কই এটা আমার আব্বার কবর এটা কার কবর এটা আমার আম্মার কবর দুইজন পাশাপাশি আছে এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রী যদি দুইজন পাশাপাশি থাকে এক কবরে যদি আজাব হয় আরেক কবর থেকে স্ত্রী দেখে কিনা লাইন নাই রাস্তা নাই যার যার ইয়া নফসি যতদিন দুনিয়াতে আছেন জামাই বউর আদর করেন বউ জামাইয়ের আদর করেন সালাম কালাম দেন মিল্লা জিল্লা চলেন মইরা গেলে গা আপনার কবর আপনার আমার কবর আমার আপনি যদি জান্নাতি হন 70 জন হুর পাবেন স্ত্রীতে জাহান্নামীও আপনার স্ত্রী আর আপনার কাছে আসবে না হ্যাঁ আপনি যদি জান্নাতি হন আপনার স্ত্রী যদি জান্নাতি হয় আপনার জন্য 70টা হুর দিবে আল্লাহ তো আপনার স্ত্রী যে জান্নাতি হবে আপনার স্ত্রীকে আল্লাহ কি দিবে আপনি যে 70টা পান 70টা হুর যদি পান হিসাবে তো আপনার বউ 70টা জামাই হওয়ার কথা না বিষয়টা এরকম না বিষয়টা এরকম না এগুলা শিক্ষা রাখতেইব এই মিয়া শিখতেইব শিখতেইব জানতেইব কথা কোন ঠিক না বেঠে আপনি জান্নাতি হইলে আপনি ভাবেন 70টা হুর হুর কি জিনিস জানেননি হুরের শরীরের মধ্যে 70 রঙের জামা থাকবো 70 রঙের জামা এক একটা জামা আরেকটা জামা এইভাবে 70 রঙের জামা ব্যাগ কইরা হুরের সৌন্দর্য দেখা যাবে আমি একটা কাপড় পরছি এটা নিয়ে আরেকটা পরছি শরীরে চামড়া দেখা যায় না এক কালা লাগাইছি শরীরে চামড়া দেখা যায় না কিন্তু এইভাবে 70টা জামা পরবো 70টা জামা পরবো 70টা জামা অসুবিধা নাই আরে বাবা আমি দেখতেছি অন্য কেউ আইসে কিনা রেডিও স্টেশন সাফার দিবার লাগে আমি এটা বুঝতাম না আমি বলছি অন্য কেউ নেই আবার আমার দবল লেগে আইতেছে আমি আবার এনে রেডিও ইসলাম আর কি বন বেড়ে ফুলা নাও কথা কনে গেলে একটা বাঘের বাচ্চা জিয়ানে যাবে এখানে শোয় যেখানে যাবে এখানে শোয় ব্রাহ্মণ বাড়ির ফুলাফান নয়টা উপজেলার ফুলাফানের মেজাজ গরম দিল নরম কথা কন কিনা দেখবেন বিদেশ গিয়ে যেই ফুলাটা বিপদে পড়ে অন্য দৃষ্টির ফুলাবান আগবাহিত না বন বেড়ের ফুলাবান ওই ফুলাটার বিপদ থেকে উদ্ধার করবার লেগে তার নিজের টিহা দিয়া দিবে কথা কন ঠিক হেরান দিল নরম মেজাজ গরম আর কথা কইস না তোরা তোরা বাসাই দিছি আমার একটু প্রবলেম হয় এটা আমি পারি না একটা সাউন্ড কানে আইলে আমার মন ঘুরে জায়গা ফুলা ভাই না মানুষ না আমার কানে কাছে আওয়াজ করলে আমার ঘুরে দেখতে মন চা উনি কেডা এলাকে কইছে একটু আগে আমার মাথাটা সরাইছি তোর কেল্লাটা সরা শিয়ার আর যন্ত্রণা আমি এখন আপেল খাই না কথা কো ঠিক না বেটি ভাইরা আমার শুনলো আর একটু সামনে বাড়ি কইতামনি আসিনি মানুষটি মাশাল্লাহ একে বাতি লাগান আমি সৌদি না মনে করো এটা এমনি না করছি তোর আর কিকটা কজ দেখবার লাগে আমার এক দাঁতের বুঝো তোমরা বুঝতা না এমনি দেশটা চলতেছি না ঠিক আছে তাহিরি কাউরে ধরে না উফরে ফললে সারে না হাসির সময় হাসি
মনে রাখবা কখনো হাসি কখনো ভালোবাসা কথা বলেন ঠিক না যাক অসুবিধা নাই কষ্ট দিছেন আপনারা তো কইছিলাম একটা যে একটা ইমানদার পুরুষের লাগিয়া বেহেশতে হুর কয়রা কথা গনা আর তোরাটা তোরা কস না সত্যিটা এখন সত্যিটা হুর কিতা গাঁজা খায় পাইবে পাইবে হুনডে গাঁজা খেলে সত্যিটা হুর পাইবে অক্কর আজকে আইসি মানুষ বানাইবার লাগিয়া ইয়ান্ত গেলাম বহুত যা আমি কিন্তু সব খবর লই ঠিক আছে সব সত্যিরে সাইজ করা দরকার ভাইরে ও ভাই খাইতারবেন ত্যাগ রস করিয়া দুই দিন পরে দেখবেন ওই যে আপনার স্বপ্নটা আছেন ভবিষ্যতে বড় লোক হইবেন গাঁজা টাইন না হেঁচি টাইন না নেশা কইরা ঘুমাইতে ভাল লাগে না খাইতে ভাল লাগে না বন্ধু ভাল লাগে না যেই ডাইল ধরে সেই ডাইলই ভাঙিয়া পরে মা ভাল লাগে না বাপ ভাল লাগে না প্রতিবেশী ভাল লাগে না কথা কন কথা চেয়ারম্যান সব কথা নাই ঠিক আছে ওহন ওহন কি তার সত্যিটা হুর কি তামনে গাঞ্জুট হইলে ভাইবে পায়ে হাত দিয়া কই ভাইরে এ ভাই যে বন্ধুটা কই বা খাইলে দুইটা ট্যাবলেট মেরে দে এই বন্ধুটা বালা না বালা না এই বন্ধুটা বালা না যতই বড় লোক হোক আর ছোট লোক হোক জীবন শেষ দেখবা তোমার লগে যে ছেলেটা নেশা করে না এই ছেলেটা একদিন প্রতিষ্ঠিত হয়ে গেছে আর তুমি নেশা করার কারণে গাঞ্জুটা গাঞ্জুটা আবার লাইন আছে হেরা হেরা আবার দাম আছে ওই আমাদের সেইন লাগাইবো আমাদের একটা বেস্টেট লাগাইবো লাগাইয়া হেরা হেরা ফোন টোন দিয়ে সাইডে দা ফটো করে লইয়া ঘুরে আর কি খাইতেছে না খাইতে 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 একদিন দেখবেন তার ভবিষ্যৎ শেষ তার মা বাপের স্বপ্ন শেষ একদম চোপ তুমি বুঝো কিতা বলতেছি আমি তোমাদের সোনালী জীবন তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সময় তোমরা নেশার দ্বারা শেষ করে দিচ্ছ আমি তোমার জীবন ধ্বংস হচ্ছে আমি তোমাকে ওয়াজ করছি না তোমার কারণে তোমার মা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে রাত তো কাটাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি তোর মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য তোকে সতর্ক করছি আর কি করো আমি কি তোমাকে বলছি মনে করো পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীতে যে কাবা হলো তোমার মা সেই কাবাই যখন চোখের পানি ঝরবে তুমি বড় লোক হয়ে যাইবা অসম্ভব তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে সতর্ক করছি হাসির খুরাক দিচ্ছি না আজকে এই তোমার জীবনের সবচাইতে একটা শ্রেষ্ঠ সময় নেশার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে আজকে জীবন হুমকির মুখে সমাজ হুমকির মুখে আজকে কিশোর গ্যাং নামের এক গ্যাং তারা নেশায় নেশার ছোবলে আসক্ত হয়ে আজকে খুন করতে দ্বিধাবোধ করে না আজকের মাহফিল থেকে সোজা হয়ে যাও তওবা করে যাও যে জীবনে আর খাবো না যতই মজা করে খাও একদিন এই মজাতে আজকে খাইলা কালকে না ফেলে অসুবিধা নেই পামফুম দিয়া তোমার খাওয়াইব তিন দিন পরে তোমার অভ্যাস পরিণত হয়ে যাবে আর অভ্যাসে পরিণত হলে মানুষ অভ্যাসের দাস কখনো দেখবেন আপনি ফিরে আসতে পারবেন না এই জন্য আজকে দিয়ে লাথি মারেন তওবা করেন আর আমরা হারাম খাবো হারাম খাইলে আপনি হুর পাবেন না আপনি হালাল খাবেন আপনি হালাল খাবেন দেখবেন অল্প ইবাদত করবেন আল্লাহ আপনাকে কবুল করে দেবেন আমার সহযোদ্ধা বন্ধুরা আমার জীবনে ওয়াজে বেশিরভাগ বন্ধু বলছি বলছি না বন্ধুরা আমার টানটা এটা আমার না আমার জীবনে যত বন্ধু ডাকছি যুবকদেরকে ডাকছি অনেক পোলাপান 12 বছর আগে বলছে যে তাহির হুজুর ওয়াজে ছোট ছোট পোলাপান আসে ওই কানার গোষ্ঠী যখন ছায়া দেখ আমার ছোট ছোট পোলাপান গুলো অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ারে পরিণত হয়ে গেছে তোমরা কি আসো সাথে আজকে তো যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এই জন্য আমার এই সময়টাকে আমরা নষ্ট করব তাই না কবরে গেলে আপনি শান্তি পাবেন একটা দল্লাম মাত্র সামনে সুত করে ধরুন আসেনি হারাম খাক না অসুবিধা হারাম খাইবা নাইচা নাইচা দুজুকে যাইবা নাইচা নাইচা কই যাইবা খাও স্বাধীনতা আছে খাইতে পারবা তুমি সব করতে পারবা কিন্তু সব করলে যে একটা বিপদ আসে এটা বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিছে দিছে কি দিছে না
এই বিবেকটাকে কাজে লাগাইবেন এখন বলছিলাম ভাই মনে আসেনি 70 জন হুর পাবে পুরুষ মহিলারা বেহেশতে গেলে তারা কি পাবে আপনি বেহেশতে গেলে যখন 70 জন হুর পাবেন আপনার স্ত্রী যদি জান্নাতি হয় আল্লাহ বলবে আয় যাও তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকো 70 জন হুর তুমি পাইবা আর আপনার স্ত্রী 70 জন হুররে পরিচয় করবে এই কিস আমার জামাই এটা দে এই আমার জামাই আঙ্গুর ফল দে এই আমার জামাই বেদানা দে এই আমার জামাই মাইসরা গোল দে এই ধীরে সে গিলে কথা দে দুনিয়ার ভিতরে যদি এক ঘর তিন তিন ছেলে থাকে তিন ছেলে যদি বিয়া করে আর বোয়াইতে বোয়াইতে কি হয় দেখি দেখো আর কারেন্টের জাল না বিশালাপ করিস না জাল জাল আর কি আর একটা নাম আছে না আর জাক জাল এ জাল ওই এই জালে জালে ঝগড়া লাগে নি হতিন না বিহু ঝগড়া লাগলে হতিন কো বিহু তোর আছে না মুখে যে কাইরা কথা আমি টেস্ট করছিলাম তোরা কি তা কস তোরা যে এত জানা জানো আছে তা ফেক কেরিস আমি জানতাম না হেটি আমাদের কথা বাড়ি করছে জাল তিনটা জালের মধ্যে জিডা সর্দারি করে কেমন লাগে বাপডা একটু সর্দারি করতে পারলে তিনটার মধ্যে কি বাবাই হরে আর আপনার স্ত্রী যখন জান্নাতের 70টা সর্দারি নি করব তখন কেমন লাগবে এটা এমনি না এজন্য দোয়া করবেন আল্লাহ আমরা স্বামী স্ত্রী বিয়া হইছি আমরা একসাথে সংসার করতেছি আল্লাহ আমরা একদিন আগে মরবো একদিন পরে মরবো যেদিনই মারা যায় আল্লাহ আমরা তুমি একসাথে জান্নাতে রাখছো জোরে কর না সুবহানাল্লাহ আর ওহন দুনিয়াতে আছে জামাই দোয়া করে এটা মরে গেলে ভালো আছে আরেকটা করলাম হইলে হ্যাঁ গজব গজব এগুলো একটা গজব হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না জামাই এদিন দেখছি ইয়াতে বিদেশ থেকে আইছে হঠাৎ করে জোর উঠে লিটি ডন ভাই এ শফিক ভাই জালাল ভাই আসেননি আপনি থাকলে আমার সুবি দিব বিদেশ থেকে কাম করতেছে আর কি হঠাৎ করে তার চোখটা গেছে জোর উঠতে আর কি জানো হয়েছিল চোখটা যখন গেছে এখন স্ত্রীর কাছে খবর পাঠাইছে এখন সে বিদেশ থেকে আইছে এয়ারপোর্টে নামছে এখন মনে করছে জামাই বুঝে এমনি কইছে স্ত্রী গেছে আগবয়ান বলে গাড়ি টাড়ি লইয়া অন যেই মাত্র দেখছে যে টি হয়ে জামাই এয়ারপোর্ট থেকে নামে একজন দৌড়ে এমনি আইতাছে তখন স্ত্রী আর জামার কাছে জানা অন্যদিকে জায়গা জামাইরে আর ধরে না এই অনেক ফ্যামিলি এমন দেখছে জামাই যখন দোতলার থেকে ফইরে কোমরটা ভাঙ্গা জায়গা দেশে আয়া বললে 12 বছর টেয়া পাঠাইছে খুব মজার মজার খাইছে বই যেই মাত্র জামার কোমরটা ভাঙ্গা জায়গা 5-7 দিন 5-6 মাস কোনো রকম ভাবে টানা কেসরা করে লাস্ট অক মরাটা মরতারে না এইভাবে দোয়া করে বুঝছেন নি মরাটা মরতো দোয়া করে আহা রহিমারে কইছিল আয়ুব নবী এই রহিমা আমার সারাটা শৈল তো পড়তে গেছে গা তুমি যাও না কিনলে গিয়া রহিমা কইছিল স্বামী গো আপনার প্রতি আল্লাহ আমার যে দায়িত্ব দিছিল এর 10 ভাগের 1 ভাগ আমি করতে পারছি না জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সুখের সময় তো পাশে অনেকেই থাকে দুঃখের সময় যে যার পাশে থাকে এটার হিসাব হবে আলাদা কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব এই আওয়াজটা বড় হবে নেশা করব নেশা করব নেশা করব নেশা করা ভালো এ যুবক মৃত্যু হবে মরে গেলে সব নেশার দান্দা বন্ধ হয়ে যাবে আজকে থেকে ওয়াদা করে আমরা কি ইমানের সাথে মরণ চাই নাকি বেঈমানের সাথে ইমানের সাথে মরণ হলে কেমন হবে দেখেন আমার নবী আপনার নবী বলেন ইমানদারের ঘরের দরজায় আইসা সালাম দিবে সালাম দেওয়ার পরে ইমানদারে বলবে ইমানদার আমি তোমার রুহটা নেওয়ার জন্য এসেছি ইমানদার ডাক দিয়া বলবে আজরাইল ও আজরাইল আর দেরি করো না এই দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়া থেকে তুমি আমারে তাড়াতাড়ি নিয়ে যাও আমার আল্লাহর সাথে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে এখন কবরে যাবেন দুনিয়াতে মরণ যেমন দুইটা সিস্টেম একটা হলো ঈমানের সাথে আর একটা হলো বেঈমানের সাথে কবরে যাওয়ার পরও দুইটা সিস্টেম
একটা হলো বেঈমানদের জন্য আর একটা হলো ঈমানদারের জন্য ঈমানদারে আমার আল্লাহর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে আয়েশা জিগাইবো আমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাসূলিল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কি বলতে দুনিয়ার সম্বন্ধে নবী সম্পর্কে তুমি কি বলতে ঈমানদার বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা সামনে বরাবর তাকাও সামনে বরাবর তাকায়া দেখবি এত বড় একটা জাহান্নামের টুকরা এবার ঈমানদার বলবে এত জাহান্নাম কেন কই তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে আমার আল্লাহ তোমার জন্য ওই জাহান্নামের আগুনটা নাজ্য করে রাখছিল আজকে তুমি এই উত্তরটা সুন্দর করে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা বানাইয়া দিছে আল্লাহ বলে ও ফেরেশতা আমার প্রেমিকের জন্য জান্নাতের একটা বিছানা বানাইয়া দে এবার সুন্দর একটা জান্নাতের বিছানা বানাইয়া দিবি এ আমার সাত পাড়া বন্ধুরা হারি ও যুবক ভাইরা ইমানদার এইভাবে জান্নাতের বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইমানদার শুইয়া ডান কাত হবে সুবহানাল্লাহ কয় না রে ভাল লাগেনি শান্তি লাগেনি কেউ বিছানার মধ্যে এমনি শুইলে আবার একটু ডান কাত দিলে ভাল লাগেনি ডান কাত যখন হয়েছে দেখতেছে এত সুন্দর একটা নূরের আলো জ্বলতেছে জিগাইতেছে হ্যাঁ তুমি কেডা আলো বলবে আমি দুনিয়ার কোন সূর্যের আলো না আমি চন্দ্রের আলো না আমি কোন সূর্যের আলো না আমার আল্লাহ আলো বানায় বাড়াইছে আমি কেডা জানো নি لهم جنات تجري من تحتها الأنهار আমি তোর কোরআন হাফেজ না এর লাগে পারি না আর কি হাফেজ হইলে আরো বেশি সুন্দর করে পারলাম বলে জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য আরো জোরে বলবি সুবহানাল্লাহ আমরা কি ঈমানদার না বেঈমান আরো জোরে ঈমানদার না বেঈমান ঈমানদাররা সুলার আগুন বোঝে না ঈমানদাররা প্রেমের আগুন বোঝে ঈমানদাররা বনের আগুন বোঝে না ঈমানদাররা প্রেমের আগুন বোঝে বনের আগুন কেউ দে বনের আগুন ফানি দিলে নিবে যায় মনের আগুন ফানি দিলে হরে অন্তরে লাই এস এলাকাত মাহফিল গুলো একটা সমস্যা ফোলা ভান্ডে করে আমার আগে আগে গেলা তাই টান দিতাম নি একটা হরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে আবার পিতাম নি ওরে ওম তোরে ইমানদার বিছনা দিব আর আলো দিব ইমানদার কেব তুমি কেডা আমার চিনো না আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল
আর বড় করে কোন সুবহানাল্লাহ নামাজ আলোইছিনি রোজা আলোইছিনি যাকাত আলোইছিনি গানজা আলোইছিনি গানজি টার গোষ্ঠী অ্যাকশন অ্যাকশন কিছু মুখ বন্ধ গোজ গোজে খাইছে অ্যাকশন অ্যাকশন গানজার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন মুনাফিকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে শিয়াদের যন্ত্রণা হন আপেল খাইনি সাদি বুগত থেকে হেরাই না না খান সাদি সে এরা জানে যে আমি সা খাই না এরপর সারাই না মার দিছে হাজার দাঁড়ায় আইন না সারা দিছে আল্লাহ আকবার সুরে কোন তো কি হারাম আলোইব না হালাল আলোইব তো ইবাদত কাজে লাগেনি এরপর আপনি ডাক্কা থইলে মাঝে মাঝে আমরা বাম কাত হই নাও বাম কাত হওয়ার পরে একটা গজলের বই আছে আমার পুতে আনছে আইসে ও এর মধ্যে গজল সুন্দর সুন্দর গজল আছে আমার কাছে গজল আছে আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না হঠাৎ করে গেলে মরে আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না জোরে সুবহানাল্লাহ কইছেন না যাই দিকে যাই না কিল লাগিয়া প্রয়োজন ছাড়া তাহিরি কথা বলবে না 50 টাকা দা বইটা নিয়া যায় বৃষ্টি বাদলা সিজন আইতাছে খুশি হইব ছেলেটা খেদমত করে আমার মুরিদ এই খেদমতটা করে এইভাবে তার জীবিকা নির্বাহ করে আপনারা নিয়ে যাবেন একটা সম্পদ হয়ে গেল আপনারা আম্মারা দিবেন খুশি হবে ইনশাআল্লাহ আমার অনেক শান আছে যাই হোক যাই হোক যাই হোক বুঝে গেছিলাম হ্যাঁ বাম কাতে হওয়ার পরে আরেকটা আলো আসবে তার আলো দেওয়ার জন্য সে জিজ্ঞেস করবে তুমি কেডা আমার ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত একটা ফুল হাফেজ বানাইবি নি এই যুবক নিয়ত করো যে বিয়া করলে ফুতুইলে হাফেজ বানাবো ইনশাল্লাহ কন্যাকে ইনশাল্লাহ কন্যা আমার রিটন ভাই শফিক ভাই খুব কষ্ট লাগে জালাল ভাই যখন বাপ মরে জায়গা আরেক ভাই যা ইমাম সাহেবের রাত্রিবেলা ঘুম থেকে ডাকিয়ে 3 লক্ষ হুজুর আপনি আমার বাপের জানাজাটা পড়াবেন নিজের একটা ফুট যদি নিজের একটা ছেলে যদি জানাজাটা পড়াইতো কত সৌভাগ্য হইতো কথা কোন ঠিক কিনা আজকে আমরা লাস্টারে গোসল করামু পাশের বাড়ির থেকে লোক আনুন লাগে মুরব্বী গোসল করাবার লাগিয়া কাফনটা কাটমু সাত বাড়ি বিচার একটা লোক আনুন লাগে কাফনটা কাটবার লাগিয়া আমরা এটাও আর গোসল করাইতে তো যাওই না গোসলের ফানিও আর কইতে না আমি কিন্তু গোসল করাইতে যাই সব কইরা কারণ ফেডের মধ্যে সাপ দেই দেওয়ার পরে যখন ময়লা টলে বাইর আমি টিস্যু দিয়া এই ময়লাগুলা লাশের পরিষ্কার কইরা দেওয়ার চেষ্টা করি কি লেগে জানেন নি আমি জানি আজকে আমি তার ময়লাটা পরিষ্কার করে দিব একদিন তো আমারও তো গোসল করাইব আমার আমি মরল আরেকজন আইসে আমার পরিষ্কার করে দিব আজকে আমার দেশের ফুলাফান মৃত্যুবরণ করলে ফানি দেয় না কাছও জানা আবার ঘৃণা করে এই বেটা তুই ঘৃণা করছর জন্য তুই মরা দেখ তোরও তো ফেডো সাপ দিয়া মলমূত্র বাইর করব যুবক ঘৃণা করো না একজন মারা গেলে শখের সাথে যাইয়া জানাজার যাইবা একদিন তুমি মারা গেলে মানুষ তোমার জানাজায় দৌড়ায় যাইব জানা ভাই জানা পানিটা গরম করে দিয়ে বড়ি ফাতে ফাইরা দিয়ে সামানটা কিনা দিয়ে একটা লোক মারা গেলে তার যদি কেউ না থাকে তার খাবারের ব্যবস্থা করে দেন 3 দিন এরপরে আপনার ওই যে পাশে মৃত্যুবরণ করার দিন দূর দূরান্তে মানুষ এলে পাশের প্রতিবেশী কেউ না থাকলে খাওয়ানোর আয়োজনটা করে দেন এগুলো করে দেন না মানুষের সাথে মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে থাকবেন ইমানদার এই বিছানার মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে আর বেঈমান যদি হন আপনারা জিগাইব তুমি তোমার রব কেডা হেতে কইবা লা আদ্রি তোমার দিন কি কয় লা আদ্রি এই নবী সম্পর্কে তুমি কি বলতা ও মানুষে যা কইতো আমিও তা ওই কইতাম হে কবর যায় ও মুনাফিকি করে হে যায় কবর যায় কো মানুষ থেকে হুন্য হইলে বলে হে কইতো তখন ফেরেশতারা কইব তোমারে কি আল্লাহ বিবেক দিছিন না তুমি হুন্য হুন্য কইছলা কি লাগিয়া তুমি বিবেকটা খাড়াইলা না কি লাগিয়া তোমার কি কোরআন দিছিন না তুমি তেলাওয়াত করলা না কইরা বুঝলা না কি লাগিয়া তোমার বিবেক তুমি খাড়াইলা না কি লাগিয়া এই বিবেকটা হইলো দেখবেন সিএনজির পিছনে লিখা রাখে বিবেক হইলো সবচেয়ে বড় আদালত কথা কোন ঠিক এটা কি লিখছে জানেন নি
এটা লেখছে এই জন্য ওই পিছন থেকে ট্রাক যাতে হেরে না মারে আবার লেখ আমি ছোট আমাকে মারবেন না হ্যাঁ পিছনে ইঞ্জিন ধাক্কা দিবেন না এগুলো হলে বাসবার লেখে কত কথা লেখে বিবেক হলো সবচেয়ে বড় আদালত সিএনজির মুখ সিএনজিওয়ালার মুখের কথা পিছনে লিখা দেয় বিবেক হলো সবচেয়ে বড় আদালত ট্রাকটা যাতে দিককে হেরে না মারে এর লাগে হ্যাঁ লিখা দিছে এই জন্য কবরে কইব ওয়ালা তালাইতা ওয়ালা দারাইতা তোরে কি বিবেক দিছিস না বিবেকটা খাড়ালে নাকি লেগা কোরআন শরীফটা পড়লে নাকি লেগা ফয়রা তুই বুঝলে নাকি লেগে আজকে আমার বরের মধ্যে ঘরের কোনার যান জায়গা দেখবেন জিগাবেন কোরআন শরীফটা কো কই জানে রাখছি দেখা লই এই কোনা থুজে হে কোনা থুজে কোরআন শরীফটার বিচারা ফানা কিন্তু যদি কোন কি গো টিভি রিমোটটা কো কো বালি সে তোলে হ্যাঁ হয়তো হুর পাইব ঠিক না হুর তো গামলা না চাইলে জ্বালাইব রিমোটটার খবর আছে টেলিভিশনটা সপ্তাহ সপ্তাহ তিনবার মুছে কি জেল দিয়া জানে আর কোরআন শরীফটার গিলা ফিরে ফিরে ময়লা ফিরা কালা হতে এর পরে পরে না আল্লাহর গজব কি এমনি আইছে করো না বাজারটা জানছেন দি ঈদের দিন আইতাছে তো কুরবানির ঈদ জান না ঈদের দিন দেখবেন গরু কিনলে দিব আমি 1.5 লাখ টাকা গরু কিনলে দেখবার ফকেট খালি হয়ে যাবে এরপরে হেরা কইব ঈদের কাফল লাগবো এই কাফল লয়ে একদম আরো যাইব দেখবেন প্রত্যেকটা মার্কেটের ভিতরে আমরা তো যাই চান্সই পাই না জামাই জিরা কিনা দিলে কিনবা জামাই জিরা কিনা দিবা তৌফিক করে দিবে সেটাই পড়বা জামাই জাই দাম দিয়ে কিনা দিবা সেটাই পড়বা কথা বলেন ঠিক কি না বলেন জামাই বউ একসাথে থাকতে গেলে একজন আরেকজনকে মিলেমিশে থাকতে হবে এই হলুদ ব্রাজিল আইতে কারো এদিকে এই দিকে লইরা জায়গা সাহস কত এক নম্বর হইলে বাইন দেব ওয়াজ আমি কি আখর প্রত্যেকদিন আসতে পারি একটা মাহফিল করব একটা মাহফিল করব শফিক ভাই কই এবং লিটন ভাই মেয়র মহোদয়ের সাথে আলোচনা হয়েছে আমাদের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে রাজি আছি নি সবাই যাইবেন নি ইনশাল্লাহ এটা কোন আগে কেটা কেটা যাইবেন একটা হাত তুলে নদী দিকে গেলে যাইবেন তো ইনশাল্লাহ আল্লাহু আকবার আর আমি উপস্থাপনা করব লাস্ট আপনাদেরকে নিয়ে একটা দিমু জিকির যা থাকে কপালে কথা হবে সকালে জিকির হবে কার জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না তবে ভাইরা আমার কবরে ওয়াজ করতেছি কষ্ট হইতাছে আপনারা আমার সময় কিন্তু দৌড়ায় জায়গা তবে একটা কথা বলি কবরের সুখও আছে হাসরের মাঠে সুখও আছে মরণের সময় সুখও আছে জীবন চলার পথে সুখও আছে ইন্না মাআল উসরি ইউসরা দুঃখের সাথে সুখ আছে না নাই তাহলে অনুরোধ করব জীবিত অবস্থায় যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে মৃত্যুর সময় যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে কবরে যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে হাসরে যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে বেহেশতে যেমন শান্তি আছে শান্তির কাজ করতে হবে রাস্তা একটা না দুইটা এটা মন্দ এটা ভালো তবে আজকে থেকে ওয়াদা যদি আপনারা মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে ওয়াজ শুনতে আয়াতা হেন আপনার মতো শ্রোতা কিন্তু আমার দরকার নাই মা বাপরে কষ্ট দিয়ে আশ্রয় আইছে সারাগুন থেকে আমার কাছে বায়াত হইতো ঠিক না ওনার কাছে আসছে আমি বলছি ঠিক আছে পরে করাবো আমি এখন ওয়াজি কইয়া দিই যদি মা বাপরে কষ্ট দেয় মা বাপরে কষ্ট দিয়া তাইর কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবো এই মুড়িদ আমার দরকার নেই ডাইরেক্ট কথা আমি তাহিরকে যদি প্রশ্ন করেন আপনি যেখানে যার বাঘের বাচ্চা আমার কথা বলেনি সাহস পান কই আমি বলি যে আমার বংশ আমার লাঠি আমার পাওয়ার নাই আমার একটা ইমানি জোর আছে এই জোরটা পাইছে আমার মায়ের কাছ থেকে মা আমার জন্য খাস করে দোয়া করে খাস করে দোয়া করে এই জন্য আমি যেই দোয়া নিয়ে মাঠে কা মাটকা পাই আপনারা সেই দোয়া নিয়ে দেশ কা পাবেন রাজি আছে কিনা বলেন এই জন্য আমি প্রায়শ বলি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই এটা আমি গাড়ির বইয়ে সেদিন লিখছিলাম কষ্ট হইব আপনাদের নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই
ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন যুবক তোমার দিকে তাকায় আওয়াজ করছিলাম মনে কষ্ট নেই আমি তোমারে বলছি না তোমার দিয়ে আমি সবার শাসন করছি তোমার মায়ের চোখের পানি অনেক ঝরে তুমি নেশায় সম্পৃক্ত হওয়ার কারণে তোমার মায়ের চোখের পানি অনেক ঝরে তুমি লেখাপড়ার টেবিলে মন না দেওয়ার কারণে তোমার মায়ের চোখের পানি অনেক ঝরে বিভিন্ন রাত্রে তুমি কোথায় থেকে দিন আসো কিছু জিজ্ঞেস করলে মার একটা ধমক মারো এই চোখের পানি ঘুমায় জড়ায় জড়ায় মা কান্দে এই জন্য তোমার মায়ের চোখের পানি মুছে দিতে আমি শুধু বলছি মার মনে কষ্ট দিয়ে কবরে গেলেও কষ্ট আসে না নাই একটা জায়গায় মনে রাখবেন সব কিছুর অন্যায়ের হিসাব হবে হাসরের মাঠে কিন্তু একটা মানুষের কষ্ট দিলে দুনিয়া তো বুকবেন হাসরে বুকবেন এটা হলো মা বাবার মনে কষ্ট এখানে মনে করছে মৃত্যুর পরে হিসাব না মৃত্যুর আগে আপনি রেজাল্টটা লয়ে যাবেন মার মনে কষ্ট দিয়ে গেলে কোটি টাকা রুজি করলো মনে শান্তি পাবেন না মনের শান্তি মিলে একমাত্র মা বাপের দোয়ায় কথা বলেন ঠিক কি না মা বাপের দোয়া থাকলে সুটকির বর্তা দিয়েও খাওন মজা পাওয়া যায় কি যায় না এই জন্য আমার সাথে বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো আমার খুশির মিয়ার স্মরণে একটা গাইতেছে তার সন্তানরা তার সন্তানদেরকে দিয়া তাকে উৎসর্গ দিলাম বাবা গো বাবা আমার বাবা তো নাই এই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গোরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গোরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো
আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা